সেটা হচ্ছে ডুমুর। এইখানে দুটো ডুমুর গাছ আছে, এই যে এইটা একটা, এটা আগে ছোট ছিল গাছটা, একদম যখন নিয়ে আসি একদম ছোট ছিল, সেটাই বড় হয়ে গেছে, কত ডুমুর হয়েছে দেখো, কিছু তুলেও নিয়েছি। আর এইখানে আর একটা গাছ, এই গাছটা কি জানি তলার দিকে ডুমুরগুলো খসে খসে পড়ে যাচ্ছে, বড় হচ্ছে না, কিন্তু এই যে এই শাখাটাই হয়েছে, বেশ হয়েছে। এই ডুমুর কিন্তু কচি অবস্থাতেই খেতে হয়, এই ছোট ছোট যখন হয়ে থাকবে তখনই তুলে নিতে হয়, এগুলো সবজি হিসাবে খাওয়া হয়, পাকে কিন্তু পাকাটা খাওয়া যায় না। এই যে একটা পেকে আছে দেখাচ্ছি, এই যে একদম ডিপ পিঙ্ক হয়ে গেছে, খুব বেশি বড় হয় না, পড়ে গেল। আমি ভেঙে দেখাচ্ছি এর ভেতরে কী আছে, এই যে বীজ আছে আর অসংখ্য পোকা, পাকনাওয়ালা পিঁপড়ে যাকে বলে, একদম উড়ে উড়ে পালাচ্ছে, এগুলো কিন্তু পাকায় খায় না, সবজি হিসাবেই খায়, প্রচুর পোকা থাকে, কামড়ায় না, এই খুব ভেঙে দিলে উড়ে চলে যায়। আমি কচি অবস্থায় যেগুলো আছে সেগুলো কেটে দেখাচ্ছি, এই যে একদম কচি, ভেতরটা পিঙ্ক, এটাকে বলে ফুল, একদম সবুজ, দেখতে কি সুন্দর লাগছে, গাছ থেকে পেরে নিয়ে এসেছে তো টাটকা। আমি এই গাছটা কিন্তু দেশের বাড়ি থেকে নিয়ে এসেছি, এখানে এই গাছও পাওয়া যায় না, এই ডুমুরও পাওয়া যায় না, দেশের বাড়ি থেকে গাছ নিয়ে এসে বসিয়েছিলাম টবে, তবে ছোট গাছে অনেক ডুমুর হয়, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেদ্ধ করে নেব। আমি এখন থাকি কলকাতায়, কিন্তু কলকাতায় এই ডুমুর পাওয়া যায় না, আর এখানকার সবাই বলে কি এই ডুমুর নাকি খেতে হয় না, কিন্তু আমরা এই ডুমুরটাই খাই, আর কলকাতার বাজারে যে ডুমুরটা পাওয়া যায় সেটা কিন্তু আমরা খাই না, সেই ডুমুরে কিন্তু প্রচুর বীজ থাকে, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, যেভাবে আলু ভাজা করি প্রায় ওই একই রকমভাবেই ডুমুর রান্না করব। খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, জলটা প্রায় শুকিয়ে এসেছে, যেটুকু জল অবশিষ্ট আছে ছেঁকে নেব, আর সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, কড়াইটাকে ধুয়ে নিয়েছি, আবার ওভেনে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেলে, সর্ষের তেলেই ভালো লাগবে এই ডুমুর ভাজা খেতে, দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন, দিয়ে দিলাম 5 ফোড়ন, ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সেদ্ধ ডুমুর, ডুমুর ভালো করে ভেজে নেব, এখানে কিন্তু একটু তেলটা বেশিই লাগে, ডুমুর প্রায় ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একদম মিহি করে কাটলে হবে না, যেমন ডুমুরের সাইজ সেই সাইজ অনুযায়ী পেঁয়াজ কাটতে হবে, এবারে কিছুটা তেল দিয়ে দেব, না হলে ভালো লাগবে না, ভাজা হবে না, পেঁয়াজ পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে, পেঁয়াজ কিন্তু বেশি ভাজবো না, হাফ ভাজবো, বেশি ভাজলে ভালো লাগবে না, এইরকম করে ভাজবো। এবার দিয়ে দেবো অল্প চিনি, চিনি পছন্দ না করলে দেবেন না, অনেকে সুগারের পেশেন্ট থাকেন, তারা চিনি দেবেন না, কিন্তু ডুমুরটা কিন্তু খাবেন, ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর সুগারের পেশেন্টদেরও খাওয়া খুব ভালো, অল্প জল ছিটিয়ে চিনিটা গলিয়ে নিলাম, আর ভাজবো না, এবার সার্ভ করছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, গরম ভাতের সাথে ডুমুর ভাজা এমনিই খাওয়া যায়, বেশ ভালো লাগে, আর যদি ডাল থাকে আর কিছুই লাগবে না, ডাল আর ডুমুর ভাজা আর কোনো সবজি কিছুই দরকার নেই, এত সুন্দর লাগবে খেতে।